সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। আর সম্পাদক পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বিচারপতি AFM আব্দুর রহমান। নির্বাচনে সভাপতি ও সহ সভাপতি পদ সহ 8টি পদে জয়ী হয়েছে সরকার সমর্থিত সাদা প্যানেল। অন্যদিকে সম্পাদক ও সহ সম্পাদক পদ সহ মোট 6টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। 2টি সহ সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জালাল উদ্দিন ও আওয়ামী লীগ সমর্থিত শফিকুল্লাহ। 2টি সহ সম্পাদক পদে জয়ীরা হলেন নীল প্যানেলের মাহমুদ হাসান ও সাদা প্যানেলের সুলতানা রুমি। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেলের আইনজীবী ডক্টর ইকবাল কবির। সদস্য পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত 4 জন ও বিএনপি সমর্থিত 3 প্রার্থী। বুধ ও বৃহস্পতিবার ধরে চলে ভোট গ্রহণ নির্বাচনে ভোট দিয়েছেন 5,676 জন আইনজীবী।